কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন, একাধিক প্রার্থী রয়েছেন বড় দুই দলে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বাইরে যেমনি বিদ্রোহী প্রার্থী রয়েছে, তেমনি সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্ষুসহ বিএনপি সমর্থনের দাবিদারও দুইজন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন এহসান গনি স্বজন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী ও সমর্থকদের পদচারণায় সরগরম ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। দুপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। নেতাকর্মীদের ঐক্যের মাধ্যমে এবার নৌকার জয় নিশ্চিত বলে জানান তিনি। তবে বিকেলে আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরানের পক্ষে মনোনয়নপত্র জমা পড়লে তৈরি হয় ভিন্ন মেরুকরণ। নৌকার প্রার্থী, নৌকা যিনি প্রার্থী হন এখানে উনি শক্তিশালী হবেন। আমরা নৌকার বিজয়ের জন্য চেষ্টা করব। নেট থেকে এই মেয়রটি, আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রটি উপহার দেব। যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, কুমিল্লার সাধারণ মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে তিনি সাধারণ মানুষের ভোট পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আমাদের এই সিটি কর্পোরেশনের কাজ করুন, এই বিশ্বাস থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্ষুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ভাই কাইমুল হক রিঙ্কু। মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি নেতা নিজামুদ্দিন কায়সার। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় নেতাকর্মীদের সমর্থনে প্রার্থী হয়েছেন বলে দাবি দুজনেরই। আমাদের জননিন্দিত মেয়র, সফল মেয়র মনিরুল হক সাক্ষু সাহেব গতকালকে ওনার 5 বছর উনি সফলভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব হস্তান্তর করেছে। জুনের নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এবং সেই লক্ষ্যে উনি নেতাকর্মীদেরকে আশ্বস্ত করে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা মনোনয়নপত্র উনার পক্ষে জমা দিয়ে গেলাম। আমরা স্থানীয়ভাবে আমরা এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এখানে কেন্দ্র এবং লুকোচুরি করে উপর দিয়ে নিচে দিয়ে পাশে দিয়ে কেন্দ্র কারোর সাথে নেই। এটা আমাদের স্থানীয় বিএনপির তৃণমূলের নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের সিদ্ধান্ত। 19 মে মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। ভোট হবে 15 জন। এবার কুমিল্লা নগরীর ভোটার সংখ্যা 2,29,000-এর বেশি। নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থী সমান। এখানে যিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করছেন নির্বাচন কমিশন কিন্তু তাকেও সতর্ক করে দিতে কোনো ধরনের কোনো দ্বিধা করছেন না। কাজে এই যে লেভেল প্লেইং ফিল্ড বলেন বা যে সমতল বা যেটা যেভাবে বলেন, এইভাবে তো আমি এখনও এই ধরনের কোনো অভিযোগ ওইভাবে পাই নাই। ছোটোখাটো দু একটা অভিযোগ কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে আসছে, তো সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। গত দুইবারই বেশ প্রতিযোগিতাপূর্ণ আর অংশগ্রহণমূলক হয়েছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সুনাম কুড়িয়েছিল নির্বাচন কমিশন। এবারও নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানা মেরুকরণ। তবে 26 মে প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত তালিকা তৈরি হলে এখানকার ভোটের মাঠের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কুমিল্লা। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, মনোনয়নপত্র জমা দেওয়া তো শেষ হয়েছে, এখন ওখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর প্রার্থীদের সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, বিকেল 5টা পর্যন্ত মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল, এরই মধ্যে সেই কার্যক্রম শেষ হয়েছে। এখন এখানে প্রার্থী কিংবা সমর্থকদের আনাগোনা খুব একটা নেই, মূলত রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনী কর্মকর্তারা ভেতরের কাজগুলো করছেন। এবং সংবাদে আপনি যেমনটা বলছিলেন যে 6 জন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে এখনও পর্যন্ত সেই সংখ্যাটি আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানাতে পারেননি। মূলত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন, সেগুলো হিসাব নিকেশ করতে আরেকটু সময় লাগবে, রাতে হয়তো আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত 192 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, জমা দিয়েছেন আসলে কতজন সেই তথ্যটি আমাদের কাছে এখন পর্যন্ত নেই। আর প্রার্থীদের সম্পর্কে যেটি বলছিলেন যে এখানে আসলে কিছুটা নতুন মেরুকরণ তৈরি হয়েছে, যেটি আপনি সংবাদে বলছিলেন যে আওয়ামী লীগের যেমন একাধিক প্রার্থী রয়েছে বিএনপির মধ্যেও, যদিও বিএনপি নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না কিন্তু বিএনপি সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে একাধিক প্রার্থী রয়েছে। আরফানুল হক রিফাতকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষণা করলেও
এখানে একেবারে শেষ বেলায় ইমরান খান, তিনি প্রভাবশালী আওয়ামী পরিবারের এখানকার সন্তান, তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং এটি আসলে এই কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন আলোচনা সৃষ্টি করেছে যে শেষ পর্যন্ত আসলে ইমরান খান মাঠে থাকবেন কিনা, কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে আগে যেরকম কিছুটা দ্বিধাবিভক্তি ছিল এবারও সেরকম দ্বিধাবিভক্তি থাকবে না, এক্ষেত্রে ঐক্য তৈরি হবে। একই সাথে মনুল হক সাক্ষ্য, আপনি জানেন যে গত দুইবারও বিএনপির সমর্থন পেয়ে নির্বাচিত হলেও তিনি দলীয় প্রতীকে যদিও নির্বাচন করেনি কিন্তু বিএনপি নেতাকর্মীদের সমর্থন পেয়েছেন, কিন্তু স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি তিনি যখন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি সাক্ষুর বিরুদ্ধে কথা বলেছেন যে বিএনপিতে আসলে সাক্ষুর সেরকম অবস্থান এখন নেই। সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের সমর্থন আসলে কোন দিকে যায় এবং 26 মে পর্যন্ত আসলে চূড়ান্ত প্রার্থী তালিকায় কি দাঁড়ায়, কেউ প্রত্যাহার করেন কিনা, আসলে তার উপরে নির্ভর করছে এখানকার নির্বাচনী মাঠ।